हाई गाइस आजकल पर्वे आम्रा देखबो जे इंटरनल सीएसएस की तो इंटरनल सीएसएस देखार जोन्नो आम्रा एकटी फाइल करी एखाने राइट क्लिक करे न्यू फाइल देन एखाने लिखी internal-css.html এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন আপনার জাস্ট এক্সটেনশনটা হচ্ছে html যেহেতু আমরা এখন html ফরম্যাটে করছি সেজন্য তো আমি এখানে লেখা শুরু করে দেব তো নিয়ে নিলাম ইন্টারনাল css আর এখানে আমি নিউ ফাইল করতে পারছি এবং এটা কিন্তু এখানে সেভ হয়ে যাচ্ছে খেয়াল করুন ইন্টারনাল css বলে এখানে সেভ হয়ে গিয়েছে ইনলাইন css বলে এখানে সেভ হয়ে গিয়েছে এবং এটা অটোমেটিক্যালি এখানে লোড হচ্ছে এটা হচ্ছে ব্র্যাকেটস এর মজা তো এখন আমরা এখানে দিতে পারি যে ধরুন একটি ট্যাগ নিব আমরা html ট্যাগ সেটা হচ্ছে h1 তো আমরা h1 দিয়ে ট্যাব প্রেস করলাম this is heading 1 আবার আমরা এখানে দিতে পারি যে h2 তো এখানে আমরা লিখতে পারি যে this is heading 2 তো এটা হচ্ছে আমাদের heading 1 heading 2 গেল এখানে আমরা লিখতে পারি p দেন আমরা এখানে দিতে পারি যে this is our paragraph tag তো এটা হচ্ছে আমাদের দেখুন সাথে সাথে আমাদের প্রিভিউ দেখাচ্ছে তাই না তো এখন আমরা ইন অর্থাৎ ইন্টারনাল সিএসএস কিভাবে লিখি ইন্টারনাল সিএসএস হেডের মধ্যে লিখতে হয় তো আমরা হেডের মধ্যে একটু স্পেস দিয়ে দিলাম দেওয়ার পর আমরা লিখব স্টাইল দেন শুরু করলাম শেষ করলাম এবং এন্টার দিয়ে নিচে নামিয়ে দিলাম এখন এই স্টাইল কথাটা লিখে এর মধ্যে আমরা সিএসএস লিখব তো এটাকে মূলত বলে ইন্টারনাল সিএসএস এবার আমরা কিভাবে সিএসএস লিখব আপনারা অলরেডি আমাদের প্রিভিয়াস যে একদম শুরুর ক্লাস কয়েকটাতে বুঝে গিয়েছেন যে কিভাবে আমরা ট্যাগটাকে কল করব কিভাবে সিলেক্টরকে নিয়ে আমরা স্টাইল করব তো ধরুন আমি এখানে লিখে h1 দেন কার্লি ব্রেস শুরু করলাম শেষ করলাম then এটাকে এন্টার দিয়ে নিচে নামিয়ে দিলাম তারপর আমরা লিখব কালার then কোলন তারপর আমরা যে কোনো একটি কালার দিব ধরুন অরেঞ্জ then আমরা সেমিকোলন দিব তো এটা আমরা কালার দিয়ে দিলাম তারপর আমরা দিতে পারি যে ফন্ট সাইজ then দেখুন এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে আমি অল্প লিখছি আর তারা সাজেশন দিয়ে দিচ্ছে তো ফন্ট সাইজ যদি আমি দেই 40 পিক্সেল then এখানে সেমিকোলন দিয়ে দিলেন তারপর আমরা দিতে পারি যে আর কি দেওয়া যায় ব্যাকগ্রাউন্ড ক্লোন দেখুন ভুল হলে একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে প্র্যাকটিসের সময় আপনাদের মনে হতে পারে যে কোথায় ভুল করলাম তো দেখবেন যখন একটু অন্যরকম কালার শো করছে তখন বুঝে নেবেন যে নিশ্চয়ই এখানে ভুল আছে তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড আমরা দিব ধরুন ব্ল্যাক দিলে দেখুন যে ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে তাই না তো এটাই হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস এখন আমি যদি গ্রুপিং করি গ্রুপিং আপনারা অলরেডি দেখেছেন যে গ্রুপিং জিনিসটা কি অর্থাৎ h1 এর পরে যদি আমি লিখি h2 তাহলে দেখুন h2 তেও একই স্টাইল পেয়ে যাচ্ছে এরপরে আমি যদি আবার এই p ট্যাগটাকেও নিয়ে আসি তাহলে দেখুন p ট্যাগটাতেও একই স্টাইল পেয়ে যাচ্ছে অর্থাৎ h1 h2 p এটাকে গ্রুপিং বলে তো যেহেতু এটার ক্লাস আমাদের আজকে নেওয়ার কথা না তো এটা হচ্ছে আমাদের ইনলাইন গেল এবং এটা হচ্ছে ইন্টারনাল css তো আশা করি css নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না আপনারা ইন্টারনাল css কে এটাও বুঝে গিয়েছেন আর আমরা নেক্সট পার্টে এক্সটারনাল css সম্পর্কে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ